আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন রত্না পাগলির সাথে বসবাস করে বৃদ্ধ আন্টি, তার চোখের সমস্যা ছিল, চোখে দেখতে পারে না, তাই আমরা তার চোখের চিকিৎসা জন্য চেষ্টা করি। গত পরশু অপারেশন হয় আর গতকাল চোখটা খুলে দেওয়া হয়। এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম আমি, আন্টির কাছে যাইতে পারি নাই, তাই খবর নিয়ে যাই চোখটা কেমন আছে, কি অবস্থা। এই ঘরে রয়েছে, চোখের কি অবস্থা এখন চোখে দেখে না। মিমের মুখে আছে রত্না, ডাক দাও একটু। সন্ধ্যার সময় ভাতটা দেখি লেকটা করে খাবে, ওইবার খাবি না সে একটু ভালো দেখবেন নাকি। আমি কালকে ভাই একবারে বিজি ছিলাম বুঝছেন, আমি এতটা বিজি ছিলাম যে আসে তো দেখবো এই সময়টুকু পাইনি। আপনি যান, আপনি মা লয় আপনি যান, আপনাকে ওখানে কেবা অবস্থা এখন দেখি একটু ওঠেন তো দেখি, মাইনে চেরে খাওয়া লাগবে, যেভাবে নিয়ম করে দিছে ওইভাবে খাওয়া লাগবে দেখি। দেখতে পারতেছে কটন দিয়ে করেন, আপনার দেখেছেন এর আগে আমি আঙুল দিতাম বলতে দেখা যায় না, এই ডান চোখটা সমস্যা ছিল প্রচণ্ড পরিমাণে। আচ্ছা থাক থাক, ওটা গোলা। আচ্ছা এটা ঠিক হোক আগে, এইটাকে ঠিক হোক তারপরে তিন মাস যাক বুঝলেন, এইটাকে ঠিক হয়ে লাগ তারপরে আল্লাহ বাচ্চা রাখলে পরে আল্লাহ চেষ্টা। আচ্ছা না না লাগাই, ওই এখন রাগ হয়েছে পরে ঠিক আবার ওই মেয়াই কবি নি দেন সব কিছু সে তারপর ক্লিক করে গন্ডগোল দেয় মেয়ে, আপনার মেয়ে তো কইল যে আমার মা চোখে দেখা দেন, এবার চিল্লে মানা করছে জোরে ওদের মুরগি কোনে গেল ওদের আসেন ওরা ঘরে আসেন, তাহলে ওরা ঘরে আসলে কোনে থাকবে। আচ্ছা লেন এটা এটা তাও কইছি যে কটা দিন থাক পুরো আবার তো ওই ঘরে সুস্থ হইতে আগে সুস্থ করে নেন তারপরে আমি দেখতেছি যা দুপি আমি তাই তো খাবে দেবো ভাই, আমার যে কষ্ট আমি করছি না তাই আপনাকে। আচ্ছা কি সমস্যা তার খাওয়ার কি সমস্যা এখন আপনি যে কতটা টেকা দিয়েছি খাঁচাটা খুলছে খাঁচাটা খুলে রাখছেন কে খাঁচা লাগাতে গেছিলাম এই ফ্যানটায়, না এটা লয় ও ফ্যান কি হয়েছে খাঁচালা ফ্যান কি হয়েছে ওরা ভেঙে লাগছে, এটা ওর গতে নুর বেটা খুলে এনে লাগা দিই আমার টেস্ট ওখানে হাতালে তোই দেখতেছেন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে আপনি। আচ্ছা তাহলে আজকে আমি ইয়ে করি গিয়া হাসপাতালে কিছু বিল বাকি আছে বুঝলেন, কালকে আমি আসতে পারি নাকি আমি বলেছিলাম ভাই দিদি না আপনি মেলা উপকার করছেন, আমি আপনি আমি বিল দিতেছি বুঝছেন আর আপনি আপনার মেয়েকে নিয়ে ওই ওপার আসেন আমি বাজার করে রয়ে দিচ্ছি। কি খাবেন কন্দ, কি তরকারি খাবেন? ওয়াগাজ মাগাজ খাওয়া নিষেধ, মাছ খাওয়া নিষেধ দিছে কি? হ্যাঁ দেশি মুরগি, দেশি মুরগি ডিম ডিম কি নিছে আমার তিন হাল ডিম দিয়েছি 300 আর কি খাবেন তাহলে 300 কলা মালা কিনে দিয়েছি, কলা আনাজি কলা আর তরকারি লাগে তরকারি আনাজি কলা দিয়ে রাখছি। আচ্ছা আপনি আসেন, আপনি আসেন পাঠা দেন আমি দেখতেছি রত্না কি কি সব কিছু আছে, রত্নার সব কিছু আছে, রত্না কি আছে কি নাই
এখন সেই হাজার পাগলজ্ঞ আপনাকে মারিছে তারপর আপনি একটু সেবা করেন বাবা আমি অনুরোধ করে যাচ্ছি চোখটার ভিতরে খরচ করেছি ভালো না লেপের বদন নাই আরে চাল ডাল রয়েছে ওর ঘরে চাল রয়েছে বুঝছেন ভাই কোন সময় কবে নিয়ে নিয়ে এসে তুই ধরে বেটি লে এই করে দে মন ছোট তেল ছোট আপনি জানেন না তেল ছোট উঠাই দেন ওর বেটার ঘর তেল দিছে আমি ছিঁড়া কাঁদি তুলে দিছি সেই ছোটটা তো দিছু আর বেটার মুখ তো মাংস দিছু আচ্ছা শোনেন ওখালা এই দুই দিন খালা জগা জা ধরে না বাপ এই চোখটা ভালো হোক আগে ভালো হোক চোখটা আচ্ছা এই আবা আমি হাসপাতালে যাবো যা বিলটা দিয়ে এই এমুকগুলো আসতেছি আপনি আপনার মেয়ে একসাথে হোক নাই আপনি আসেন হ্যাঁ আপনি আসেন আসলে কিছু বাজার হয়ে দেখে আসলে অভিযোগ ছেলেকে দেয় আমাকে দেয় না তার কাছে আছে কি আর দেবে কি চোখটা অপারেশন করছে যদি ঠিকমতো ওষুধ পানি না খায় তাহলে কি আর এটা ভালো হবে বলুন তো ভাই বিল আসলো কত বিল টোটাল অপারেশনের জন্য হয়েছে 6,000 টাকা আর মেডিসিন বাবদ গেছে হচ্ছে 1,000 টাকা মানে লাস্ট যেদিন চলে যায় সেদিন মেডিসিন নিয়ে গেছে 1,000 হ্যাঁ আচ্ছা তাহলে টোটাল পাচ্ছেন তাহলে এখন বর্তমান 4,000 টাকা দিছো হ্যাঁ আর বাবু হচ্ছে 3,000 টাকা 3,000 টাকা 1, 2, 3 3,000 হ্যাঁ সব বুঝে পাইছেন তো হ্যাঁ সব বুঝে পেলাম অবশ্যই আপনারা ভাঙড়ের চক্ষু হাসপাতালে সেবা নিতে আসবেন এবং আপনাদের জন্য সর্বোচ্চ যে স্যাক্রিফাইসটা করা দরকার গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে সকল ফ্যাসিলিটি এই হাসপাতালে সর্বোচ্চ আছে এটা আমি পূর্ণ কনফিডেন্সলি আপনাদের বলতে পারি ইনশাআল্লাহ যারা ভিডিও দেখছেন কেউ আসতে চাইলে এখানে আসতে পারেন খুবই স্বল্প খরচের মধ্যে ইনশাআল্লাহ ভাই কাজ করে দেবে আচ্ছা ভাই তাহলে আসছি আজকে মতো না আর কিছু বলতে চান হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি মরিচ আর কি পটল 1 কেজি আলু 1 কেজি আপনারা জেনেছেন সিলেটের মেয়ে রাহানা আন্টি লন্ডন প্রবাসী আমাদের হাতে 20,000 টাকা পাঠান তার মধ্যে হতে রত্না পাগলিতে একদিন 1,400 টাকার মুরগি ক্রয় করে দিয়েছি আর আন্টির জন্য খরচা করলাম চোখের অপারেশন বাবদ 6,000 এবং মেডিসিন বাবদ 1,000 অবশেষে আমরা 500 টাকার মধ্যে হতে কিছু বাজার করলাম অবশিষ্ট টাকা আপুর হাতে দিলাম তাহলে আজকে আমাদের মোট খরচা 3,500 টাকা তাহলে এ পর্যন্ত আমরা আপুর টাকা খরচা করলাম 8,900 টাকা বর্তমান আমাদের হাতে অবশিষ্ট থাকলো 11,100 টাকা ইনশাআল্লাহ নেক্সট টাইমে এই টাকাগুলো আমরা রত্না পাগলির পিছিয়ে খরচা করব 330 টাকা এই টাকার আপনার মাছ ছোটো মাছ দাম মন চাই কিনে নিলে বাচ্চা দেন তাহলে 500 টাকার মধ্যে বাধা করে দিলাম